হাই ফ্রেন্ডস, আমি সুভদ্রা। আমার চ্যানেল ভোজের থালিতে তোমাদের আরও আরেকবার ওয়েলকাম। আজকে এসেছি একদম অন্যরকম একটা নিরামিষ রান্না নিয়ে, ফুলকপি দিয়ে। এর নাম হারা ভাড়া ফুলকপি বা ধনে পাতা ফুলকপি। আমি শিওর এটা সার্চ করলে অন্য কোথাও আর তোমরা দেখতে পাবে না, কারণ এটা একদম নতুনত্ব। ফুলকপির রোস্ট বা ফুলকপির কোরমা তো অনেকেই খেয়েছি, কিন্তু লুচি বা পরোটার সাথে এই নতুন খাবারটা বানানোর জন্য কী কী লাগবে একবার দেখে নিই। নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি, এটাকে হালকা ভাপিয়ে নিয়েছি অল্প নুন দিয়ে। আর এরপর তৈরি করব একটা পেস্ট, তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ মতো ধনে পাতা, নিয়ে নিয়েছি 1/2 কাপ মতো পুদিনা পাতা। ধনে পাতার যা পরিমাণ তার 1/2 নেব পুদিনা পাতা। আর তার সাথে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, একটা ছোট্ট আদা আর কয়েকটা রসুনের কোয়া। এই সব কিছুকে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর তার মধ্যে অ্যাড করে দেব অল্প টক দই। এখানে 1/2 কাপ মতো টক দই ব্যবহার করছি। এটাকে আরেকবার ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর রান্নার দিকে এগিয়ে যাই। রান্নার জন্য আমরা এখানে সাদা তেল ব্যবহার করছি। 3 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে হালকা ভেজে নিতে হবে। ভেজে নিলে ফুলকপির থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে আর এর স্বাদটাও অনেকটা বেড়ে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে আর হালকা রং ধরে এলেই এগুলোকে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো হালকা গোল্ডেন হয়ে গেছে। এগুলো ভাজা কমপ্লিট। এবার চলে যাব নেক্সট স্টেপ, গ্রেভি তৈরিতে। এর জন্য আরও 2 টেবিল চামচ মতো তেল আমি কড়াইতে নিয়ে নিয়েছি। আর এটা ভালো মতো গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কিছু ফোড়ন। এর জন্য একটা তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ ব্যবহার করছি। এগুলো হালকা ভেজে নিলে এর থেকে একটা সুগন্ধ বেরোতে থাকবে। আর এরপরই আমরা অ্যাড করে দেবো আমাদের পেস্ট, যেটা বানিয়ে রেখেছিলাম। আর এটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ এতে কাঁচা আদা রসুন রয়েছে। এটা কিন্তু কোনো স্পেশাল অকেশনেও বানানো যায় বা বাড়িতে কোনো গেস্ট এলেও লুচি পরোটার সাথে কিন্তু এটা একটা দারুণ অপশন। এটা একদম অন্য রকম, অন্য স্বাদের, তাই প্লিজ এটাকে ট্রাই করো একবার। মশলাটা কষে এলেই এর পাশ থেকে তেল বেরিয়ে আসবে। এর মধ্যে নুন চিনি অ্যাড করে দিচ্ছি নিজের স্বাদ মতো। আর এগুলোকে একবার ভালো করে মিক্স করে নিয়ে আমি ফুলকপিগুলো অ্যাড করে দেবো। ভেজে রাখা ফুলকপিগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য ফ্লেমটাকে লো করে ঢেকে রাখতে হবে, তাতে ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি ফুলকপিটাকে হালকা ভাপিয়ে ভেজে তো রেখেছিলাম, এই ফুলকপি অলরেডি 1/2 ডান। আর 5-6 মিনিটের মতো চাপা দিয়ে রাখলে কিন্তু এই রান্নাটা একদম রেডি। ফুলকপিটাকে খুব বেশি সেদ্ধ করব না, যাতে এটা ঘেঁটে যায় বা গলে যায়। একটু মুখে পড়লেই এটা ভালো লাগবে, আর সাথে ধনে পাতা পুদিনার গন্ধ দারুণ খেতে হবে। ব্যাস, রান্না একদম রেডি। এবার এটাকে নামিয়ে নেব। দেখেই নিলে একদম অন্যরকম স্বাদের একটা নিরামিষ রান্না তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তোমরা বাড়িতে অবশ্যই বানিও, জানিও আমাকে তোমাদের এটা কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো প্লিজ, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আমি চেষ্টা করছি তোমাদের পছন্দের মতো অন্যরকম নতুন নতুন রেসিপি এই চ্যানেলে শেয়ার করার। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আসবো পরের দিন, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।